सुनेगी खाली धम से कुछ बजा है। मतलब कुछ बजा है, आवाज हुआ बस। नहीं तो अरे बाबा जब हम रहेंगे तब ना हम आवाज बताएंगे। वो तो भड़ाईता रहता था। वही तो निसार। काम 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 का करता है वो हम लोग को नहीं मालूम है। কিছু করার নেই, অত বড় এলাকা আছে, অত বড় কামাটি এরিয়া আছে, সাত নম্বর ওয়ার্ড আছে। এই ওয়ার্ডে মানে সবাই তো সমাজ বিরোধী আর হয় না। এলাকা 5,000-7,000 লোক আছে, ওই তো দু একজন আছে সমাজ বিরোধী। তারা বসে কিছু খারাপ কাজ করছিল বা কিছু খারাপ অ্যাঙ্গেল দিয়ে বম মারামারি কিছু করছিল, এটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটার জন্য আর কি বলা যাবে? সেটার জন্য তো কাউন্সিলর বা এলাকার লোক দায়ী না, সমাজ বিরোধী কিছু আছে তারা দায়ী আছে। এটা কিভাবে তাদের শাস্তি দেওয়া যাবে সেটা পুলিশের সাথে আমার কথা হয়েছে, আমি সেটা ওনাদেরকে বলে দিয়েছি। তা আপনারা যেভাবে ঠান্ডা করতে চান, যেভাবে ঠান্ডা করতে পারেন, এই সমাজ বিরোধী আমার ওয়ার্ডে যেন চলবে না। কিছুদিন যেটা জানা যাচ্ছে যে বোম, ওরা বোমের মশলা নিয়ে এসে বোম বানানোর কাজ চলছিল এবং এই ঘটনায় আপনার এলাকায় এরকম ঘটনা। কিছুদিন আগে মদন মিত্র বিধায়ক যিনি, তিনি বলছিলেন যে কমান্ডে প্রচুর অ্যান্টি সোশ্যাল ভরে গেছে এবং সেই মঞ্চে আপনিও ছিলেন, তারপরেই এরকম একটা ঘটনা। কি বলবেন? এবি তো কিছু বলার নেই। মদনদা বা সৌগত রায় বা আমাদের টিএমসি পার্টি, সে তো সবসময় চেষ্টায় আছে কি সমাজ বিরোধী শেষ হোক, সমাজ বিরোধী থাকতে না, থাকা বন্ধ। কিন্তু এত বড় এরিয়াতে কামারটি অন্তত আমাদের 2,00,000-3,00,000 আবাদী আছে, সেটা যদি 2-4 জন কোথাও থেকে ঢুকে যাচ্ছে সেটা কি করা যাবে? কিন্তু তাও আমাদের চেষ্টা আছে, আমার মদন মিত্রও আমাদের চেষ্টা করছে, সবতাও চেষ্টা করছে পুলিশকে দিয়ে সেরকম সমাজ বিরোধীকে ধরে তাকে শাস্তি দেওয়া হোক। এটা কি সমাজ বিরোধী ছিল? একদম আমার মনে হচ্ছে তাই। কিভাবে লাগলো দাদা, কিভাবে লাগলো ভাই, কিভাবে লাগলো? বোম ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।